রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেজগঞ্জে তেজগঞ্জ চিলড্রেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থার প্রতিষ্ঠাতা ডাক্তার কুমারীশচন্দ্র চৌধুরীর জন্মদিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা ডাক্তার কুমারীশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। ইন্দ্রাণী ঘোষকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য। কনিষ্ঠ কন্যা প্রিয়া হাজরা এখানে উপস্থিত আছেন, আমি তাকে অনুরোধ করছি। ডক্টর এস এন চৌধুরী, হ্যালো, উপন্যাস এস এন চৌধুরী। এবার আমাদের মধ্যে আরেকজন বিধবা ছিল, আসতে পারেননি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রাক্তন পুরমাতা রূপালী কৈবর্ত সহ ডাক্তার কুমারীশচন্দ্র চৌধুরীর পরিবারের সদস্যবৃন্দ। তাদের মধ্যে একটা মিলমিশের ব্যাপার আছে, তখন বিভিন্ন লোকের পাঁচটা কথা শুনলে তখন সেও ভাবে না আমার এইটুকু ঝামেলা হবে কি রে, কারণ আপনি জানেন একটা কলের জল নিয়েও ঝামেলা হচ্ছে, একটা পুকুর পাড়ে বাসন মাজতে গিয়েও ঝামেলা হচ্ছে। এইগুলো তো আমাদের সব পরিত্যাগ করতে হবে, কারণ একটা ছোট ছোট ঝামেলাই একদিন একটা বড় আকার ধারণ করে। এইগুলো আমাকে সবাইকে ছাড়তে হবে, সবাই আমাদের ভাবতে হবে, সারা জীবন আমরা কেউ বেঁচে থাকবো না, একটা সময় আমরা সবাই চলে যাব। অন্তত যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা এই সমাজের জন্য কিছু করে যাই, সেটাই আমাদের থেকে যাবে। তাই আজকের এই অনুষ্ঠানে আমি আমার বয়োজ্যেষ্ঠ, আমার দিদিরাও রয়েছে কুমারেশদার, আমাদের ডাক্তারবাবুর মেয়েরাও রয়েছে, আমার বয়োজ্যেষ্ঠদের আবার আমি আমার প্রণাম এবং সহবাসী এবং আমার ভাইদের বন্ধের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। বক্তব্য রাখবেন চৌধুরীর জন্মদিন এই বিজয় সম্মেলনের সঙ্গে একসঙ্গে আমরা তার জুড়ে হাত দেবে বন্ধ হয়ে রয়েছে। কিন্তু আমরা যখন যেমন সরকারি নির্দেশ আমরা পেয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের সমস্ত কার্যক্রম সঙ্গে সঙ্গে চালিয়েছি। বর্তমানে আমাদের প্রায় সব ইউনিটই আমরা খুলে রেখেছি, প্রায় 100 জন আমাদের ছেলে মেয়ে এখানে ফ্রি কোচিং করছে, কিন্তু তাদের খেলাধুলাটা আমরা এখনো শুরু করিনি। আমাদের সুইং ইউনিট চলছে, আমাদের হেলথ ইউনিট চলছে, হেলথ ইউনিটে 7-8 জন 10 জন ডাক্তার আমাদের বসছে প্রায় রেগুলার বেসে। আমাদের জিম খোলা আছে, সেলাই ইউনিট খোলা আছে, সমস্ত ইউনিটগুলোকে আমরা আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। যে এনআইটি দুর্গাপুর, আমাদের শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে এনআইটি দুর্গাপুরে ভিজিট করেছেন, আপনারা আমাদের এনআইটির প্রফেসররা রয়েছেন তাদের মুখ থেকে শুনবেন। মানে আমাদের এখানে একটা প্রজেক্ট দিয়েছে যে এলাকার